তো বন্ধুরা, আজকে যদি আমরা নিফটি ফিফটির একটু লেভেলটা দেখে নিই, তো আজকে প্রায় 0.28% কাছাকাছি বেড়েছে। এবং নিফটি ফিফটির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে নিফটি ফিফটি কিন্তু হল্ট করছে একটা জায়গাতে। দেখুন, সাইডওয়েজ একদম মার্কেট হয়ে বসে আছে। তো নিফটি যখন হল্ট করে তখন কিন্তু আমাদের বুঝে যেতে হবে যে মার্কেট হলে আপসাইড মুভমেন্ট দেবে বা ডাউন সাইড মুভমেন্ট দেবে। তো আমার মনে হয় নিফটি আপসাইড মুভমেন্ট দেবে। আমার তো মনে হয় যে 90,000 অবধি আমরা নিফটিকে দেখতে পেতে পারি। তো আপনারাও কি সেরকম মতামত পোষণ করেন? তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানান যে আপনারাও কি মানে বুঝতে পারছেন যে 19,000-এর দিকে একটা লেভেল আমাদের যেতে পারে। তো সেই লেভেলটা আপনারা যদি জানেন তাহলে আমাদের কমেন্ট করে জানান। এবং আমরা RSI দেখতে পাচ্ছি 61-এর কাছাকাছি। তো এটা দেখার বিষয় নিফটি ফিফটি কোন দিকে যায়। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্যাংক নিফটি নিয়ে, অপশন যারা করেন তাদের সেই সমস্ত আর কিছু শেয়ার নিয়ে যেগুলো পরবর্তী দিনে ভীষণ ভালো হতে চলেছে। এবং আমাদের বলো কিছু শেয়ার যাদের কাছে ট্রেডিং অ্যাকাউন্ট নেই তারা, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইন্ডিয়ার টপ ব্রোকারসদের লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলুন আর পেয়ে যান প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সুযোগ। আমি সাজেশন দিই জেরোধা এবং শ্যামকোতে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন তাহলে কিছু পার্সোনাল বেনিফিটস পাবেন এবং তার সাথে সাথে অ্যাঞ্জেল ওয়ানেও খুলতে পারেন। আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খুলেনি তারা অবশ্যই খুলে স্ক্রিনশট দিয়ে দিন। এবার চলে আসি আমাদের ব্যাংক নিফটি লেভেলে। তো এটা ওয়ান ডে চার্ট করা আছে। ওয়ান ডে চার্টে আমরা কী দেখতে পাচ্ছি না, একটু আপসাইডে মুভমেন্ট আজকের দিনে কিন্তু দেয়নি, সেটা একটু ডাউন সাইডে গেছে। এইটাকে একদম আমরা 5 মিনিট চার্টসে করে নিচ্ছি, তাহলেই বুঝতে পারবো যে 5 মিনিট চার্টসে আমাদের কীরকম দিয়েছে, কোন কোন লেভেল আমরা বলেছিলাম। আর যারা এই লেভেলটা দেখতে চান যে আমরা বলেছিলাম কি না, তার প্রায় আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আর যারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান তাদের লিঙ্ক দেওয়া আছে, ওখানে টাকা পয়সার ব্যাপারে সমস্ত কিছু বলা আছে, তো গিয়ে দেখে নিতে পারেন। তো আমরা যদি দেখি, দেখুন কি সুন্দর, আমরা নিফটিতে কি বলেছিলাম যে 41,400 লেভেলটা একটা ক্রুশিয়াল লেভেল, এই লেভেলের যদি আপে যায় তাহলে আমরা বাইং সিগন্যাল পাবো। এবং যদি 41,200 এই লেভেলের নিচে ক্রস করে তাহলে কিন্তু আমরা সেলিং সাইড নেব। এবং 41,200 যখন ক্রস করলো তখন কিন্তু আমরা একটা ভালো রকম শার্প সেলিং দেখতে পেলাম 40,965 এরকম একটা লেভেল অবধি। এবং সেটা কিন্তু পুরোপুরিটাই ওয়ান সাইড মুভমেন্ট ছিল। তো সেক্ষেত্রে আপনারা আশা করছি ভালো রকম মুভমেন্ট পেয়েছেন, এবং আমি সারা রাত ধরে খাটি, দিনের পর দিন খাটি, তো এই খাটনির জন্য আশা করছি আপনারা আমাদের দিকে হেল্প করবেন। সেটা আমরা 100টা লাইকের আশা করছি আপনাদের কাছ থেকে। তো আশা করছি সেই লাইকটা আপনারা পূরণ করবেন এবং বন্ধুবান্ধবের সাথে এগুলো শেয়ার করবেন। এবং আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপটাও আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন, যাতে আরও বেশি মানুষ জমা হয়। তো যত বেশি মানুষ হবে তত কী হবে, ইন্সপিরেশন পাবো আমরা আরও ভালো কিছু করার। তো দেখুন, আমরা এখানে এই যে 41,200 এই লেভেলটা আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। আর যারা দেখতে চান যে আমি সত্যি বলেছিলাম কিনা, তারা পাবলিক টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হয়ে দেখতে পারেন যে ওখানে বলা আছে সমস্ত কিছু। এবং আপনারা এইরকম রেগুলার 10টা করে ওখানে স্টক দেওয়া হয়, বিভিন্ন কিছু আমি পাবলিক টেলিগ্রাম গ্রুপের জন্য ফ্রিতে সমস্ত কিছু করার একটা চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 41,200 লেভেলটা যখন ক্রস করলো তখনই একটা শার্প সেলিং পেলাম। দেখুন, আমি বারবার বলে যাই যে আপনার আগের দিনের হাই, আগের দিনের লো, আগের দিনের ক্লোজ এবং আগের দিনের ওপেন, এই কতগুলো জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে নজরে রাখতে হবে, তবেই কিন্তু আপনি একজন ভালো অপশন সেলার হয়ে উঠবেন বা অপশন বায়ার হয়ে উঠবেন। এবং যারা স্ক্যালপিং করেন তাদের জন্য ভীষণ পরিমাণে এটা কিন্তু দরকার। তো এই জিনিসগুলো আপনাকে নজরে রাখতে হবে। এবার চলে যাই আমাদের স্টকে। প্রথমে আসি বাজাজ ফিনান্স। দেখুন, বাজাজ ফিনান্সে একটা এমন ভালো স্টক, এবং এই মুহূর্তে আমরা আগের দিনই আলোচনা করেছিলাম, আজকে দেখুন 0.51%-এর কাছাকাছি গেন। এবং বাজাজ ফিনান্সের ক্ষেত্রে এই গেনটা কিন্তু যথেষ্ট ভালো গেন, এবং এরপরে কিন্তু আমরা আরও বেশি আপসাইড মুভমেন্ট দেখতে পেতে পারি বাজাজ ফিনান্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি এটা রেডি হয়ে যান, কারণ আমরা রেগুলার যখন এই ভিডিওগুলো বানাই তখন আপনাদের বারবার বলি, যখন উঠে যাই তখন আপনারা পস্তান। তো এই রকম লেভেলেই ভালো ফান্ডামেন্টাল শেয়ার যদি আপনি কিনে রাখতে পারেন, তবেই কিন্তু যখন আমাদের নিফটি 19,000-এর কাছাকাছি যাবে তখন আপনি সেই গেনটা দেখতে পাবেন আপনার পোর্টফোলিওতে। তো সেই ধরনেরই শেয়ার আমি বারবার বলি যে সেই সমস্ত শেয়ারকে নিন যেগুলো আপনাকে পরবর্তীকালে ভীষণ প্রফিট দিতে পারে এবং একদম লো রিস্ক থাকবে, সেই সমস্ত শেয়ার আমাদের রাখা উচিত পোর্টফোলিওতে। এবং আমরা কী দেখতে পাচ্ছি না, 41 বা 40.60-এর কাছাকাছি RSI ট্রেড করছে। তো সেক্ষেত্রে এই শেয়ারটাকে আপনারা রেডারে রাখতে পারেন, এই মুহূর্তে বায়োনডিপসে বায়ো করতে পারেন। এবার আসি এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসও একদম দেখুন ঠিক তার মানে একদম সাপোর্ট জোনে এসে ট্রেড করছে, এবং এই রকম লেভেলই হচ্ছে কিন্তু আমাদের একটা ভালো লেভেল যেখানে আমরা এসে বাই করতে পারি এশিয়ান পেন্টসকে।
তো এশিয়ান পেন্টসের এরকম লেভেলে যদি আপনি বাই করতে পারেন তাহলে কিন্তু এটা 3600-3800 এরকম লেভেল আমার টার্গেট আছে। তো এই লেভেলে আপনি কিন্তু দেখতে পেতে পারেন খুব শিগগিরই, হয়তো বা এক দু মাসের মধ্যে। তো এইরকম একটা লেভেলে আপনারা যদি বাই করেন তাহলে কিন্তু ভালো রকম একটা প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন আপনাদের পোর্টফোলিওতে। আর যারা ট্রেডিং করেন তাদের জন্য তো আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ আছেই, সেখানে গিয়ে আপনারা জয়েন হতে পারেন। সেটা সুইং ট্রেডিং হোক বা ইন্ট্রাডে হোক আমরা সমস্ত কিছু দিয়ে থাকি এবং নিচে লিংক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আপনি দেখুন যে কত টাকা লাগে না লাগে বা আমাদের ম্যাসেজও করতে পারেন। তো সেক্ষেত্রে এর আরএসআই কী দেখছি আমরা 31-এর কাছাকাছি এশিয়ান পেন্টসের আরএসআই চলছে। এবার চলে যাই যে একটা শেয়ার নিয়ে আমি বলি, সেটা হচ্ছে জেকে পেপার। দেখুন আমরা কি বলেছিলাম আগের দিনের একটা ট্রেন লাইন টেরেছিলাম জেকে পেপার, প্রায় আমি এটা নিয়ে 4-5 দিন ধরে বলে যাচ্ছি লাগাতার। তো সেখান থেকে আপনারা একটা বিশাল ভালো গেন পেয়েছেন, প্রায় 5-6% কাছাকাছি আশা করছি গেন পেয়েছেন। তো এই লেভেলটা যখনই আমি কি বলেছিলাম যে ক্রস করবে তখন কিন্তু একে আর আপনি খুঁজে পাবেন না। তো দেখুন আজকের দিনেই যেখানে পড়ন্ত মার্কেট সেখানেই 1.87%, মানে প্রায় 2%-এর কাছাকাছি আজকের দিনে জেকে পেপার গেন দিল। এবং এই শেয়ারটা আমি আজ থেকে না অনেক আগের থেকে আমি এটাকে নজরে রেখেছি এবং আমার পোর্টফোলিওতে এটা অনেক দিন ধরে আছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা আরও ভালো প্রফিট জেনারেট করতে পারে এবং আপনি যদি এরকম শেয়ারকে রাখেন তখন আপনি একদম নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, কারণ পোর্টফোলিওতে কী শেয়ার রাখছেন সেটার উপরে ডিপেন্ড করছে যে আপনার ঘুম কেমন হবে। আমি এটা খুব দেখেছি যে সবসময় নিউজ নিয়ে পড়ে থাকেন, এইসব শেয়ারের কোনো নিউজ দেখার কোনো আপনাকে চিন্তাই করতে হবে না, যথেষ্ট ভালো শেয়ার। খুব খারাপ না আপনার দিন হলে আশা করছি দেখতে হবে না। তো এটার 59-এর কাছাকাছি আরএসআই চলছে। এবার যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও কিন্তু একদম ব্রেকআউট জোনের কাছাকাছি চলে এসেছে। তো এই লেভেল থেকে কিন্তু আমরা আরও বেশি আপসাইডে গেন দেখতে পারি। এটা এখন চলছে 2526, তবে 2700-2800 খুব শীঘ্রই আমরা এই লেভেলের কাছাকাছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখতে পেতে পারি। আজকের দিনে পুরো শার্প একটা বাইং দেখতে পেলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে, 3.06%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দিয়েছে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতন শেয়ার যদি 3.06% কাছাকাছি আপসাইডে গেন দেয় তার মানে বুঝতে পারছেন নিফটি কোন দিকে যাওয়ার একটা মানে টার্গেট নিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এইসব শেয়ারে নজরে রাখুন আর এইসব শেয়ারকে ভালো ভালো শেয়ারকে বাই করুন, কারণ রিলায়েন্স আপনাকে কেউ বলবে না, এশিয়ান পেন্টস কেউ বলবে না, বাজাজ ফিনান্স কেউ বলবে না, বলবে কতগুলো পেন স্টক আপনাদের। তো সেই স্টকগুলো কিনে আপনি নিজে গিয়ে ফেঁসে বসে থাকতে পারেন। তো সেক্ষেত্রে এরও আমরা কত আরএসআই দেখতে পাচ্ছি না, 59.29-এর কাছাকাছি আরএসআই আমরা দেখতে পাচ্ছি। এবার আসি টিসিআই। টিসিআই আমরা আগেরবারে প্রায় 15-16%-এর কাছাকাছি এক সপ্তাহের মধ্যে আমরা একটা গেন পেয়েছিলাম। তো সেক্ষেত্রে আবারও টিসিআই কিন্তু এইরকম একটা লেভেলে যদি আপনি বাই করেন একদম দেখুন একটা সাপোর্ট জোনে চলে এসেছে, কারণ আগের রেজিস্ট্যান্স ছিল এটা, এটাই এখন সাপোর্ট তৈরি হয়ে গেছে। তো এইরকম একটা লেভেলে আপনি যদি এখন বাই করতে পারেন তবে যখনই বাই করবেন এটা কিন্তু বায়ন ডিপসে বাই করবেন, তবেই আপনি ভালো রকম একটা প্রফিট গেইন করতে পারবেন। থ্যাংক ইউ।